সেল সাইকেল আর সেল জাংশন ভালোভাবে প্রিপারেশন না নিয়ে পরীক্ষার হলে যাওয়াটা ঠিক হবে না। আমি এটা পড়াতে গিয়া কিছু দামি কথা বলবো, একটু কেয়ারফুলি তুমি এটা একটু শোনার চেষ্টা করো। তো আমাদের শরীরে যে সেলগুলো আছে সেগুলো যে মাইটোসিস হয়, সে অনুপাতে সেলগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। যে সেলগুলো সবসময় মাইটোসিস হয় সেটাকে লেবাই সেল বলে, যেমন লাইনিং এপিথেলিয়াম, যে কোনো লাইনিং এপিথেলিয়াম। যে সেলগুলো যখন প্রয়োজন হয় তখন মাইটোসিস হয়, অন্য সময় মাইটোসিস হয় না, সেটাকে বলে স্টেবল সেল, যেমন তোমার প্যাঙ্ক্রিয়াস, কিডনি, ফাইব্রোব্লাস্ট এগুলো। আর যে সেলগুলো জন্মের পরে কোনো দিন আর মাইটোসিস হবে না সেগুলোকে পারমানেন্ট সেল বলে। এবং এটার এক্সাম্পল তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্ডিয়াক মাসেল সেল, স্কেলিটাল মাসেল সেল, নার্ভাস টিস্যু অর ব্রেন অর নিউরন। এ হচ্ছে আমি সেল সম্বন্ধে বোঝানোর চেষ্টা করছি। এরপর আসো, সেল যে ডিভিশন হয় মাইটোসিস হয় এটাকে বলা হয় মাইটোটি ইন্ডেক্স। মাইটোটি ইন্ডেক্স নর্মাল থাকলে এন বলি, বেশি থাকলে ইনক্রিজ আর কম থাকলে ডিক্রিজ বলি। তো এখন আসো, একটা সেল ডিভিশন কীভাবে হয়। প্রথমে নিউক্লিয়াসটা ডিভিশন হবে, তারপরে সাইটোপ্লাজম যে অর্গানেলস আছে অর্গানেলসগুলো দুই ভাগ হবে, তারপরে সেল মেমব্রেনটা দুই ভাগ হবে, তারপরে দুইটা সেল হবে এবং পর্যাপ্ত সময় লাগবে। তাহলে এই যে ইভেন্টস অফ সেল ডিভিশন, এই চারটা পর্যাপ্ত সময় লাগে এর। তার মানে যদি মাইটোটিক ইনডেক্স যদি বেশি হয়, তার মানে এটা তো নর্মাল সেল ডিভিশন, এখন যদি মাইটোটিক ইনডেক্স যদি বেশি হয়, এমআই যদি ইনক্রিজ করে, তাইলে সেল ডিভিশন হওয়ার সময় নিউক্লিয়াস তো আগে ডিভিশন শুরু হইল। নিউক্লিয়াস ডিভিশন হওয়ার পরে অর্গানেলসগুলো, সাইটোপ্লাজম অর্গানেলসগুলো দুই ভাগ হওয়ার আগে নিউক্লিয়াস আবার ডিভিশন হয়ে যাবে ওই মাইটোটিক ইনডেক্স বেশি হওয়ার কারণে। আবার সেল মেমব্রেন দুই ভাগ হওয়ার সঙ্গে এর আগেই নিউক্লিয়াস আবার ডিভিশন হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট নিউক্লিয়াসগুলো বড় হবে অথবা অনেকগুলো হবে এবং সেলটা অনেক বড় হবে, ওই সেলকে টিউমার জাইন সেল বলে। তো আমি একটু জিনিসটা দেখাইছি, এভাবে দেখো, এই যে মাইটোটিক ইনডেক্স যদি বেশি হয় সেল ডিভিশন বেশি হবে এবং নিউক্লিয়াসটা বড় হবে এবং সেলের সাইজ বড় হবে, এটাকে বলা হয় টিউমার জাইন সেল। এখন আমি একটা WBC-র বি লিম্পোসাইটকে মাইটোসিস দেখাইছি। বি লিম্পোসাইট যদি বেশি বেশি মাইটোসিস হয় তাইলে এই যে দেখো, একটা বড় সেল হয়ে গেল, নিউক্লিয়াসটা দুই ভাগ হয়ে গেল, যেটাকে আমরা বলে রিড স্ট্রিং ব্যাক জায়েন্ট সেল। যেটা ওই যে হর্সকিন লিম্ফোমাতে রিড স্ট্রিং ব্যাক জায়েন্ট সেল বলো না, এটা আসলে ইজ নাথিং বাট বি লিম্ফোসাইট, বি সেলের ক্যান্সার। এই যে দুটো নিউক্লিয়াস এগুলো হচ্ছে আউলাই, ওই শোক শোক, ওই প্রেসার শোক এগুলো। কিন্তু এখন আসো সবচেয়ে দামি পড়া, সেল সাইকেল। সেল সাইকেল দুই ধরনের, দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে সেল ডিভিশন। এটা হচ্ছে সেল ডিভিশন, এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, একটা থেকে দুইটা সেল হইলো। তারপরে এই সেলটা, শিশু সেলটা, বাচ্চা সেলটা আস্তে 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 ইন্টারফেজে ঢুকে আস্তে আস্তে বড় হইতে থাকবে, বড় হয়ে আবার মাদার সেল হয়ে আবার ডিভিশন হবে। এই যে মাইটোসিস মানি এম, আর ইন্টারফেজে ঢুকলে জি ওয়ান, এস, জি টু, তারপর এভাবে চলতে থাকবে। তো এখন দেখো জি ওয়ানে কী হয়। জি ওয়ান সাধারণত এখানে যখন আসে, বাচ্চা সেলটা যখন জি ওয়ানে ঢুকে, তখন ওর এর ভিতরে আরএন এবং প্রোটিন সিনথেসিস হয় এবং এটা 25 ঘন্টার কাছাকাছি সময়ে থাকে এই ইয়াতে স্টেজে। আরএন এবং প্রোটিন সিনথেসিস হওয়ার পরে এরা এস ফেজে চলে যাবে, এস ফেজ 8 ঘন্টার কাছাকাছি সময় থাকে ওইখানে। এবং এখানে ডিএনএ সিনথেসিস অ্যান্ড রিপ্লিকেশন হয়, এর সঙ্গে সঙ্গে সেন্ট্রিওলও রিপ্লিকেশন হয়। এখানে আরেকটা বড় জিনিস হচ্ছে এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে যদি কোনো মিউটেশন হয়, ডিএনএ যদি মিউটেশন হয়, মিউটেশন মানে পারমানেন্ট ড্যামেজ অফ ডিএনএ, এটা যদি হয় অথবা জেনেটিক কোনো সমস্যা থাকে, এস ফেজে এসে এটা রিপেয়ার হয়। কিন্তু এই যে রিপেয়ার অফ দ্য ড্যামেজ ডিএনএ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এস ফেজে। এস ফেজে ডিএনএ এবং সেন্ট্রিওল তো সিনথেসিস হবে এবং কোনো যদি গণ্ডগোল থাকে সেটা এখানে রিপেয়ার হবে। এবং এই রিপেয়ারের জন্য রেসপন্সিবল হচ্ছে P53 জিন। P53 জিনে যদি কোনো মিউটেশন হয় তাহলে P53 জিনটা আর কাজ করতে পারবে না, সেই জন্য ওই যে এখানে মিউটেটেড নিউক্লিয়াসগুলো এখানে এসে তোমার ক্যান্সার করবে অথবা জেনেটিক ডিজিজ করবে। এখন আসো জি টু ফেজ, এটা সাধারণত এই জি টু ফেজ দুই 3 ঘন্টার কাছাকাছি সময় থাকে। এইখানে এই যে ডিএনএ যেটা আমরা পাইলাম, সে ডিএনএটা এখানে এসে ডুপ্লিকেশন হবে, ডবল হবে। ডবল না হইলে তো এটা ডবল ইয়া হইতে পারবে না, ভাগ হইতে পারবে না। সেই জন্য এটা মনে রাখার জন্য কী করবা জানো, যেহেতু মাইটোসিসে ভাগ হয়, ভাগ হওয়ার আগে যেটা আমি পাবো সেটা ডাবল হবে। জি টু ফেজে পোস্ট ডিএনএ ডুপ্লিকেশন হবে, মনে রাখার সুবিধার জন্য। তাহলে জি টুতে ডুপ্লিকেশন হয় ডিএনএ, এটা মনে রাখবা। তাহলে ডিএনএ ডুপ্লিকেশন হইতে গেলে তাহলে ডিএনএ তো লাগবে, তাহলে এর আগের স্টেপে এস ফেজে ডিএনএ সিনথেসিস হয় মনে রাখার জন্য। আর বাকি থাকে কি, প্রোটিন অ্যান্ড আরএনএ, এটা জি ওয়ানে হয়। এখন আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে জি জিরো, এটা কিন্তু ইন্টারফেজে পড়ে না, জি জিরো। এখন একটা সেল যখন পারমানেন্ট সেল, সেল ডিভিশন হবে না, তখন ও জন্ম হওয়ার পরে জি ওয়ান ক্রস করে সারা জীবনের জন্য জি জিরোতে চলে আসে, আর এটা পারমানেন্ট সেলের ক্ষেত্রে। আর স্টেবল সেল
যখন এখানে জি ওয়ান ক্রস করে জি জিরোতে আসবে, যখন দরকার হবে না সেল ডিভিশনের জন্য, আবার সেল ডিভিশনের দরকার হলে আবার ইন্টারফেজে ঢুকে এস ফেজ থেকে শুরু করবে, এভাবে চলতে থাকবে। তো এখন আসে এখানে আমি এই যে ডুপ্লিকেশন হয়েছে এটি কীভাবে বুঝেছি জানো, এখানে ধরো একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে জিন আছে, এই যে 50টা ডিএনএ একটা জিনের মধ্যে, এটা জি টু ফেজে ডুপ্লিকেশন হয়ে যায়, ডুপ্লিকেশন হলো আবার এটা মাইসোসিস হয়ে ডবল ইয়া হয়ে গেলে, আলাদা আলাদা হয়ে গেলে, এখন এখান থেকে আবার এখানে যাইতে এই ইন্টারফেস ইউজ করতে হবে। তাহলে এখন দেখো এতক্ষণ যা পড়াইছি সেল সাইকেলের, এটা কি এই যে জি ওয়ান থেকে এস ফেজ, এস ফেজ জি টু ফেজ, জি টু ফেজ থেকে এম ফেজ, এভাবে চলতে থাকে। এই যে লেভেল সেল এইভাবে চলতে থাকে, স্টেবল সেলে দেখো ধরো এই মুহূর্তে আমার সেল ডিভিশন প্রয়োজন হচ্ছে না এই সেলগুলো, তাহলে জি ওয়ান থেকে জি জিরোতে চলে আসবে, চুপচাপ থাকবে। যখন সেল ডিভিশন শুরু করবে তখন এই যে জি জিরো থেকে এস ফেজে গিয়ে আবার চলতে থাকবে। আর পারমানেন্ট সেল সবসময় জি ওয়ান ক্রস করে জি জিরোতে সারা জীবনের জন্য থাকবে, এইগুলো পরীক্ষাতে আসে। এখন আমাদের আরেকটা টার্মিনোলজি হচ্ছে, সেটা নাম হচ্ছে সেল জাংশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এখানে একটা বেসমেন্ট মেমব্রেনের উপরে দুইটা সেল আঁকছি এবং সেলের সারফেসগুলো দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে বেজাল সারফেস, দুই পাশে দুইটা ল্যাটাল সারফেস, আর উপরে হচ্ছে এপিক্যাল সারফেস, আর এখান থেকে দূর পর্যন্ত এটা বেজো ল্যাটাল সারফেস, আর উপরে এপিক্যাল, নিচে বেজাল, এপিক্যাল টু বেজাল অথবা বেজাল টু এপিক্যাল। তো এই যে ল্যাটাল সারফেসে কিন্তু আমাদের জাংশন থাকে, সাধারণত এপিথেলিয়াল টিস্যুতে এটা বেশি থাকে, এপিথেলিয়াল লাইনিং এপিথেলিয়ামে এই জাংশনগুলো থাকে। তাহলে উপরে দেখো দুইটা জাংশনের মাঝখানে উপরে এক নাম্বার এই যে টাইট জাংশন অর জোনুল অক্লুডেন, একেবারে একটা টাইট সিল থাকে। এই সিলটা থাকার জন্য বাইরের থেকে কোনো জিনিস আমাদের শরীরে ঢুকতে পারে না, আর আমাদের শরীর থেকে কোনো জিনিস এই সিলটা ক্রস করে বাইরে আসতে পারে না। এরপরে আসে দুই নম্বরে আসো জোনুলা, জোনুলা অ্যাডিয়ারেন্টটা কি, এটা 20 থেকে 90 ন্যানোমিটার এটা ফারাক থাকে, এবং এটি কী দিয়ে ফরমেশন, ধরো এইখানে সেলের এইদিকে মায়োসিন আছে, ট্রোপোনিন আছে, তারপরে অ্যাক্টিনিন আছে, এখানেও এইগুলো আছে, এই রিলেটেড এটা একটা জাংশন হয়। এখন আসো ম্যাকুলো অ্যাডিয়ারেন্ট, এর নিচে জাংশনটা হচ্ছে ম্যাকুলো অ্যাডিয়ারেন্ট অর ডেসমোজোম, এটাকে ওই যে একটা প্যারেক আমি এদিকে দিয়ে দিলাম ল্যাটাল সার্ভিস দিয়ে, এই পাশে প্যারেকটা আমি একটু বাঁকা করে দিলাম, ওই রকম আর কি আছে ম্যাকুলো অ্যাডিয়ারেন্ট অর ডেসমোজোম। এই মাঝখানে 30 ন্যানোমিটার গ্যাপ থাকে এবং এটা প্রোটিন ফিলামেন্ট, এইটা এই প্যারেকটা মানে প্রোটিন ফিলামেন্ট, এটা সাধারণত স্কোমাস এপিথেলিয়ামে এটা বেশি থাকে। এরপরে চার নম্বর যে জাংশন সেটার নাম হচ্ছে গ্যাপ জাংশন। আসলে গ্যাপ কেন জানো, এখানে গ্যাপ নাই দেখে গ্যাপ জাংশন, এই যে 2 ন্যানোমিটার গ্যাপ থাকে, যেটার আরেক নাম হচ্ছে নেক্সাস, ম্যাকুলা অ্যাডিয়ারেন্টের আরেক নাম হচ্ছে ডেসমোজোম, জোনো টাইট জাংশন আরেক নাম হচ্ছে জোনুলা অক্লুডেন, কিন্তু জোনুলা অ্যাডিয়ারেন্টের আলাদা নাম নাই। তাহলে এই এইটা সবচেয়ে চারটার মধ্যে এটা সবচেয়ে দামি হচ্ছে গ্যাপ জাংশন, দামি কেন, কারণ এখানে ইলেকট্রোলাইট, এখানে ওয়াটার, আয়ন প্রয়োজন হলে এখানে যাবে, আবার এখানে প্রয়োজন, এখান থেকে প্রয়োজন হলে এখানে আসবে এই গ্যাপ জাংশনের মাধ্যমে। এখন ধরো মাইটোটিক ইন্ডেক্স বেশি হলো, বেশি বেশি মাইটোটিক ইন্ডেক্স হলো, ধরলে এত বেশি পরিমাণে সেল মাইটোসিস হচ্ছে যে জাংশনগুলো তৈরি হওয়ার সময় পেল না, তাহলে দুইটা সেলের মধ্যে অ্যাডহেসিভনেসটা কমে যাবে না, লস অফ অ্যাডহেসিভনেস, কমিউনিকেশন কমে যাবে না, লস অফ কোহেসিভনেস, সেলগুলো আইসোলেটেড আইসোলেটেড হবে, সেই জন্য দুই তিনটা সেল ওইখান থেকে ছুটে গিয়ে অন্য জায়গায় চলে যাবে। এগুলো ক্যান্সারে সাধারণত হয় আর কি, ক্যান্সার সেলগুলো এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গাতে ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়।